বন্ধুরা এবং কৃষক ভাইরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম। তো আমার রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমাদের যে এগ্রো নার্সারির যে পেয়ারা বাগানটি। তো কেমন ধরে আমরা আপনাদের কেমন জাতের পেয়ারা চারা দিচ্ছি সেই ক্ষেত্রে আপনাদের আমরা দেখাবো পেয়ারা বাগানটি ঘুরে ঘুরে। তো আমাদের এখানে 4 বিঘা পেয়ারা বাগান আছে এগ্রো নার্সারির। তো আমরা আপনাদের দেখাবো যে আমাদের বাগানে কেমন ধরে। তো আপনারা যদি লক্ষ্য করেন আমাদের গাছগুলোতে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেয়ারাগুলো, আপনারা দেখতে পাচ্ছেন অফুরন্ত পেয়ারা ধরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট বড় মাঝারি এবং গাছে ভরপুর ফুল আছে। তো আপনারা অনেক জাত নিয়ে অনেক টেনশনে থাকেন যে কী জাতের পেয়ারা চাষ করবেন। তো বাংলাদেশে পেয়ারা জাতের ভেতরে 5 আর 8, এইটি একটু উন্নত মানের জাত। এই জাতটা আপনার সবচেয়ে বেশি ফলন দেয় আর এটা অনেকদিন আপনার বেঁচে থাকে, যার কারণে কৃষক লাভবান হবে 8 জাতের পেয়ারা লাগাইলে। তো 8 জাতের পেয়ারা আমাদের কাছে পাবেন। আমরা আপনার দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের সায়ন দিয়ে কিন্তু আমরা আমাদের নার্সারিতে অফুরন্ত কলক চারা তৈরি করে রেখেছি। তো কারো যদি চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের এগ্রো নার্সারিতে যোগাযোগ করতে পারেন। আমাদের এগ্রো নার্সারির নাম্বার দেওয়া আছে আপনাদের ডিসপ্লেতে, ওখান থেকে নাম্বার নিয়ে আপনারা অবশ্যই চারা সংগ্রহ করতে পারেন। তো দর্শক বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে কেউ ভুলবেন না। আর আপনাদের মনে থাকা প্রশ্নগুলো সব করে ফেলতে পারেন কমেন্ট বক্সে। তো চলুন আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এখনই শুরু করা যাক। আপনাদের যে পেয়ারা জাতটি দেখাচ্ছি এটা কিন্তু আপনার গোল্ডেন 8 পেয়ারা জাত। এটা আপনার দেখতে পাচ্ছেন যে প্রতিটা পাতার গোড়া দিয়ে একটি করে ফুল আছে। আর এই গোল্ডেন 8-এর পেয়ারা কিন্তু আপনার ধরে যায় না, এটা গাছে অফুরন্ত পেয়ারা ধরে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ পেয়ারা প্রতিটা গাছে ধরে আছে। পেয়ারার ভরে দেখতে পাচ্ছেন ডালগুলো মাটিতে, আপনারা দেখতেই পাচ্ছেন যে গোল্ডেন 8 পেয়ারা কী ধরন কী ধরা ধরে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু একই রকম পেয়ারা। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন 8-এর ধরন কি। আসলে বর্তমানে বাংলাদেশে অনেক রকমের জাত অনেক নার্সারিরা বানাচ্ছে, যে সব জাত আপনার দেখায় এক বলে আরেক। তো আপনারা চাষের ক্ষেত্রে যদি দেখে শুনে চাষ করবেন, আর গোল্ডেন 8 পেয়ারা চাষ যদি আপনারা করেন আসলে আপনারা ঠকবেন না। কারণ আপনারা চাষ করলে গোল্ডেন 8-এ আপনাদের তো আমরা দেখাচ্ছি যে আমাদের গোল্ডেন 8 পেয়ারা যে ধরনটা এটা কিন্তু ব্যাপক হারে ধরে, আর এটা সব জমির জন্যই উপযোগী। সব জমিতে আপনারা সব এই চাষটা করতে পারবেন। ফলে ফুল ফল সব রিস্ক খেয়ে থাক।